এদিকে কলকাতায় আগামী 16 সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত আজকের শর্টকাট ছবিটি। গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এই ছবির প্রচারণায় অংশ নিতে 17 আগস্ট কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অপু বিশ্বাস। জানা গেছে ঢাকায় ফিরবেন আগামী শুক্রবার। প্রচারণার অংশ হিসেবে অপু বিশ্বাস কলকাতার আনন্দবাজার পত্রিকায় ছবি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কথায় উঠে এসেছিল তার ব্যক্তি জীবন প্রসঙ্গ। তবে এবার কলকাতা থেকে দেশীয় গণমাধ্যমে কথা বললেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা। তিনি বলেন, এখানে সবারই এক কথা, এত পরে কেন কলকাতার সিনেমায় অভিনয় করেছি, আরও আগে কেন কলকাতার সিনেমায় অভিনয় করিনি, এসব প্রশ্ন আমাকে বেশি করা হচ্ছে। তাছাড়া সাংবাদিকরাও এই একই প্রশ্ন করেছেন। আমি তাদের বিনয়ের সঙ্গে বলেছি, কলকাতার সিনেমায় অফার অনেক আগেই পেয়েছি, কিন্তু ঢাকার সিনেমা নিয়ে তখন এতটাই ব্যস্ত ছিলাম যে শিডিউল বের করা সম্ভব হয়নি, সেজন্য দেরি হয়েছে। খুশির খবর হচ্ছে করেছি তো। এদিকে কলকাতায় যাওয়ার পর আপনাকে বেশি টানে কি জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, কলকাতার ফুচকা আমাকে বেশি টানে, কলকাতায় ফুচকার প্রেমে পড়েছে। কলকাতার নিউ মার্কেটের ফুচকা আমার ভীষণ পছন্দ, এখানে আসা মানে ফুচকা খাওয়া এবারও খেয়েছি। অপু আরও বলেন, যেখানেই যাচ্ছি সবাই বলছেন আপনাকে চিনি তো, আপনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। এই কথাটিও একজন অভিনয় শিল্পী হিসেবে আমাকে খুব মুগ্ধ করেছে। শিল্পী হয়ে বেঁচে থাকার সাফল্য বুঝি এমনই, কলকাতার মানুষ আমাকে চেনেন, এটা অনেক বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।